পাঁচ মামলায় জামিন পেলেন মামুনুল হক। রাজধানীর পল্টন ও চট্টগ্রামের হাটহাজারী থানায় দায়ের করা নাশকতায় পাঁচ মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন হেফাজত ইসলামের আলোচিত নেতা মাওলানা মামুনুল হক। আজ বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ তার জামিন আবেদন মঞ্জুর করেন। এই তথ্য জানিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট হেলালুদ্দিন বোল্লা। উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরের প্রতিবাদকে ঘিরে আন্দোলনের জেরে 2021 সালের 26 মার্চ বাইতুল মোকাররমে সংঘর্ষ হয়। ওই ঘটনার জেরে চট্টগ্রামের হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতায় অন্তত 17 জনের মৃত্যু হয়। এসব ঘটনায় ঢাকা ও নারায়ণগঞ্জে মামুনুল হকের বিরুদ্ধে 3 ডজন মামলা হয়। একই বছরের 3 এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় একটি রিসোর্টে এক নারী সহ ঘেরাও হন মামুনুল হক। এক পর্যায়ে রিসোর্টে হামলা চালিয়ে তাকে ছাড়িয়ে নেন হেফাজতের কর্মীরা। 18 এপ্রিল মোহাম্মদপুরের একটি মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। রয়্যাল রিসোর্ট কাণ্ডের 27 দিন পর 30 এপ্রিল সোনারগাঁও থানায় হাজির হয়ে কথিত স্ত্রী মামুনুল হকের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন।